আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। আজকাল সমস্ত মোবাইল ব্র্যান্ড মিড রেঞ্জ সেগমেন্টে 5G ফোন লঞ্চ করছে, সেক্ষেত্রে ভিভো কী করে পিছিয়ে থাকতে পারে? তো ভিভো লঞ্চ করে ফেলো ইউরোপে এবং চায়নাতে তাদের ফার্স্ট 5G স্মার্টফোন মিড রেঞ্জ সেগমেন্টে ভিভো Y51s, এবং কোম্পানি হিন্ট দিয়েছে যে খুব শীঘ্রই এটা ভারত ও বাংলাদেশে আসতে চলেছে। আজকে এই ভিডিওতে আমরা ভিভো Y51s নিয়ে আলোচনা করব, জানবো এর মধ্যে কি স্পেক্স আছে, কি ফিচার্স আছে এবং কত দামে লঞ্চ হবে ভারত ও বাংলাদেশে। তার আগে আপনাদের কাছে একটি আজকে ছোট প্রশ্ন থাকবে যে এই 2020 সালের মধ্যে কি আপনার কোনো 5G ফোন কেনার ইচ্ছা আছে? না যদি নতুন ফোন কেনেন তাও আপনি 4G কিনবেন, না আপনি চেষ্টা করবেন যে এবার 5G আপগ্রেড করার? কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। ভিভো Y51s 5G স্মার্টফোনের প্রথমেই যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখি, তো ব্যাক সাইডটি দেখে প্রথমেই হয়তো মনে হবে আপনাকে যে এখানে গ্লাস বডি পাচ্ছি, কিন্তু সেই রকমের নয়। এখানে আমরা পলিকার্বনেটের ব্যাক পাবো যেখানে গ্লসটিক ফিনিশ দেওয়া হবে, অর্থাৎ গ্লসি এবং গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হবে, দেখতে অনেকটা গ্লাস বডির মতোই লাগতে পারে। সঙ্গে পিছনে এখানে আপনার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবে, নিচে এলইডি ফ্ল্যাশ, বাদ বাকি ভিভোর ব্র্যান্ডিং ওভারঅল ক্লিন রাখা হয়েছে পিছন সাইডটা। ফ্রন্টে আপনার সিঙ্গেল পাঞ্চ হোল পাবেন। ওভারঅল দেখতে আমাদেরকে যথেষ্ট ট্রেন্ডি এবং স্টাইলিশ লেগেছে। এরপর যদি আমরা ডিসপ্লে দেখি, ভিভো Y51s এর মধ্যে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD প্যানেল। তো ওভারঅল ডিসপ্লে ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অ্যাটলিস্ট অ্যামোলেড ডিসপ্লে বা হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করা উচিত। সঙ্গে এখানে আমরা টপ লেফট কর্নারে সিঙ্গেল পাঞ্চ হোল পাবো। ভিভো Y51s আসবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সঙ্গে, যেটি কাস্টমাইজ করা থাকবে ফানটাচ ওএস 10, এবং ফানটাচ ওএস 10-এর অনেক ভালো ভালো ফিচার্স আছে যেগুলির মজা কিন্তু আপনি এটাতে নিতে পারবেন। ফোনটি 3টে কালার ভেরিয়েন্টে আসছে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট, 3টে কালারই স্টাইলিশ লাগছে, যেটা ভালো লাগবে আপনার সেটাই নিয়ে নেবেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিভো Y51s এর মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হলো এক্সিনোসের 880 অক্টাকর প্রসেসর। ফার্স্ট টাইম স্যামসং বাদে অন্য কোনো ব্র্যান্ডের মোবাইলের মধ্যে আমরা এক্সিনোসের প্রসেসর পাচ্ছি। 2 নম্বর হচ্ছে এই প্রসেসরটা এখনও পর্যন্ত স্যামসংয়ের আমরা কোনো ফোনে দেখিনি, কিন্তু ডাইরেক্ট আমরা ভিভো ফোনে দেখছি, তো এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। তো এটা অক্টাকর প্রসেসর এবং এটা 2.0 GHz এ ম্যাক্সিমাম ক্লক করবে, এবং ওভারঅল ঠিকঠাক পারফরমেন্স এটাতে আপনারা পেয়ে যাবেন। যারা গেম খেলেন তারা অলমোস্ট G90T যেরকম পারফরমেন্স পান গেমের, সেরকমের পারফরমেন্স পাবেন। ওভারঅল ডে টু ডে ইউজ করার জন্য ঠিকঠাক আমাদেরকে লেগেছে। মোবাইলটি সিঙ্গেল ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে, 6GB র্যাম এবং 128GB স্টোরেজের সঙ্গে। সঙ্গে এবার যদি আমরা র্যাম নিয়ে আলোচনা করি, এখানে আমরা পেয়ে যাবো LPDDR4X র্যাম এবং UFS 2.1 স্টোরেজ। তো ওভারঅল যদি বলি তো পারফরমেন্স এবং অ্যাপ ওপেনিং টাইম ঠিকঠাক এটাতে পেয়ে যাবেন, মানে ডিসেন্ট বলতে পারেন। এবার যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্টে আসি, ভিভো তাদের ফোনে কিছু দেখ বা না দেখ ক্যামেরা কিন্তু জবরদস্ত দেয়, কিন্তু এবার মনে হচ্ছে আমাকে একটু ফিকে পড়ে গিয়েছে। তো ভিভো Y51s এ আমরা ট্রিপল ডিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, যেখানে 48 MP প্রাইমারি ক্যামেরা F1.8 অ্যাপারচারের সঙ্গে আসছে। এটা ঠিকঠাক আছে, কিন্তু বাদবাকি যে দুটি ক্যামেরা পাচ্ছে, একটি 2 MP ম্যাক্রো এবং একটি 2 MP ডেপ সেন্সার। এই যে 2 MP ক্যামেরাগুলি থাকে, অ্যাকচুয়ালি এদের কোনো ফিক্সেবল ইউজ থাকে না, এইগুলি কোম্পানি শুধু সোয়াপ করার জন্যই দেয় আজকের দিনে বলতে পারেন আপনারা। কারণ আপনারা দেখেছেন অনেকগুলি ফোন একটি ক্যামেরা দিয়েও, নাম বলছি না, তারা এদের চেয়ে ভালো ফটো তুলতে পারে। তো ভিভো ক্যামেরা ডিপার্টমেন্টে আমার মনে হয়েছে একটু খামতি রেখে দিয়েছে। তবুও এটাতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS এর সঙ্গে। ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবেন 8 MP, এবং এটাতেও আপনারা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন 60 FPS এর সঙ্গে। তো ক্যামেরা ডিপার্টমেন্টে ওভারঅল মনে হচ্ছে আমার একটু গাফিলতি থেকে গিয়েছে। এবং আপনার মাল্টিটাস্কিং করার জন্য, গেম খেলার জন্য ভিভো Y51s এর মধ্যে পেয়ে যাবেন 4500 mAh ব্যাটারি ব্যাকআপ, এবং এটি চার্জ হবে 18W একটি ফাস্ট চার্জারের সঙ্গে। ভিভো Y51s 5G মধ্যে সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আজকাল অনেক বেশি ফ্যাশনেবল এবং অনেক ট্রেন্ডি। সঙ্গে ফেস আনলকের সুবিধাও আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল পুরো ভিভো Y51s এর কাহিনী। এবার যদি দেখি এর দাম কত, তো এটা চীনে যে দামে লঞ্চ হয়েছে 1798 ইউয়ানে, এটা যদি আমরা কনভার্ট করি ভারতে
তো এটা দাম দাঁড়ায় অলমোস্ট 19 থেকে 20 হাজার টাকা, বাংলাদেশে কনভার্ট করলে দাঁড়ায় অলমোস্ট 21 হাজার থেকে 21.5 হাজারের মতো। তো আমাকে মনে হচ্ছে দামটা একটু বেশি, ভারতে যদি 16 থেকে 17 হাজারের মধ্যে আসে তো ফোনটি আপনাকে আমি রেকমেন্ড করতে পারি, কিন্তু এর চেয়ে বেশি দামে গেলেও হয়তো আপনাকে আমি রেকমেন্ড করব না। বাংলাদেশে সেম 22 থেকে 23 হাজারের মধ্যে হলে নেওয়া যেতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হলে নেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাক কোম্পানি কী করে, তাদের প্ল্যান কী। তো আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক বেশি আজকে গরম, ফ্যান অফ করে ভিডিও করতে হয়, কারণ ফ্যান যদি চালায় তাহলে অনেক বেশি নয়েজ চলে যায় এবং সাউন্ডটা শুনতে আপনাদেরকে বাজে লাগে। তো যাই হোক, আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এইভাবেই। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব আমাদের ভাষা, বাংলা ভাষা। জিন্দাবাদ।